সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বিদাউ ইল কোরআন আর রাহিকুল মাহতুম আল কোরআন মতে রাসুলের জীবনী এইভাবে দশটি খণ্ডে আল কোরআন থেকে আমি মোহাম্মদুর রসুল্লাহ তাবীনের কোরআনই ইতিহাস লিখে দিয়েছি এবার ইতিহাসের ফেক মোহাম্মদের আরেকটি ইতিহাস লেখার জন্য ঢাকা ইউনিভার্সিটির ডক্টর আসিফ নজরুল স্যার তৈরি হচ্ছেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর জীবনী তিনি জানেন না সেটি মানারও না দরকার আছে কিনা জানি না তবে তিনি কি বলতে চাচ্ছেন ফেক মোহাম্মদ আরবের ইতিহাসের মোহাম্মদ তাকে নিয়ে আসুন তার নিজের মুখ থেকে একটু শুনি কঠিনটা জানেন একটা হচ্ছে কি ওনার আপনার ওনার নখের যোগ্য না ওনাকে নিয়ে কত কথা হবে তো সাধারণ মানুষ তোমার জ্ঞান নাই দুই বিন্দু আর তুমি আমার মতো একটা মানুষ সম্পর্কে উনি কি রিসার্চ করেছেন আমার রিসার্চে দশটা লাইন বোঝার ক্ষমতা আছে নাকি কিছু কিছু আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা করবো আমি একটা সৎ নিয়ত করেছি ইনশাল্লাহ আমি এটা করবো আমি হয়েছে কি আমি হজমু সামে জীবনে লেখার জন্য বইপত্র কালেক্ট করেছে পড়া শুরু করেছি এটা অনেক কঠিন কাজ কেন কঠিন কাজ জানে

থাকে না যে আমি একটা সোয়াব কামানোর জন্য বা আমি টাকা পয়সা উপার্জন করার জন্য বা আমি মানে অন্য কোনো বস্তুগত চিন্তা বা এই কারণে সিরাত লিখবো না আমি আমাদের প্রফিট ভালোবেসে সিরাত লিখবো আমি জানি না শুধু ভালোবাসা থেকে এটা কত আমি ইনি সহজভাবে লিখতে চাচ্ছেন এর জন্য অনেকগুলি বই একত্রিত করেছেন ঠিক একই পথের পথিক ইনিও যারা নকল করে ফেক মোহাম্মদের ইতিহাস লিখতে লিখতে প্রায় ষাট হাজারের মতো তার পক্ষে বিপক্ষে এ যাবৎ লেখা হয়েছে আর আমি আসন কোরআনের ওয়া খাতামান নাবীনের কোরআনী চরিত্র কোরআনী ইতিহাস এইভাবে দশটি খণ্ডে তুলে ধরেছি এর জন্য আমার কারোর কোনো লেখা গ্রন্থকে জমা করারও প্রয়োজন পড়েনি ক্রয় করারও প্রয়োজন পড়েনি কারণ আমি ফেক মোহাম্মাদ কোনো ব্যক্তিকে মানতে পারি না যে ব্যক্তি চল্লিশ বছর যাবৎ অশিক্ষিত মূর্খ ছিল তাও একটি মূর্খ অশিক্ষিত বর্বর একটি গোত্রের যে গোত্রে শুধু লড়াই আর লড়াই দেখেছে সেই গোত্রের একজন সন্তান জন্ম নেওয়ার পরে নাম রাখা হয়েছে মোহাম্মদ মনে রাখবেন মোহাম্মদ কারোর নাম হতে পারে না মোহাম্মদ একটি উপাধি চরিত্র এটি অর্জন করার জন্য আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হয় আবার সে শুধু মোহাম্মদ উপাধি ধারণ করে না আল্লাহ বলছেন তেত্রিশ নম্বর সুরাল আজাবের চল্লিশ নম্বর আয়াতে মা কানা মোহাম্মদ আবাহাদিমের রিজা আলিক আল্লাহ ওন ওয়াকান আল্লাহ আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী আল্লাহ তালার রাসূল রাসুল হয় আর তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর হয় না কি হয় তাহলে আল্লাহ তালার বার্তা বাহক রসুল রসুল আল্লাহ ওয়াহি এবং উনিশজন নবীদের সিল মোহর হয় আর আল্লাহ তালা খুব ভালো করেই সবকিছু জানেন এরপরেও যদি ইতিহাসের একজন নামের মোহাম্মদকে সামনে রেখে ডক্টর আসিফ নজরুল স্যার আরেকটি গ্রন্থ দশ বিশটি গ্রন্থ থেকে জমা করে লিখে দেন তাহলে সেই একই কায়দায় সেই ষাট হাজারের উপরে ইনার গ্রন্থটিও সামিল হয়ে যাবে যেটি ফেক মোহাম্মদকে কেন্দ্র করে মোহাম্মদুর রসুল উল্লাহকে অ্যাভয়েড করে লেখা হবে